সুপ্রিয় দর্শক, শুভ সকাল। মাই টিভির নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সকালের শুভ্রতা, শুভ সকাল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি, কিন্তু আপনার এই কর্মচঞ্চল দিনটিকে আরও বেশি ভালোভাবে উপস্থাপন করার জন্যই আমাদের সকালের এই আয়োজন। যথারীতি এই অনুষ্ঠানে থাকেন একজন শিল্পী, যিনি চেষ্টা করেন তার কণ্ঠ মাধুর্য দিয়ে আপনার কর্মচঞ্চল দিনটিকে আরও বেশি কর্মস্পৃহায় ভরে দিতে। তাই তো আমাদের এই আয়োজন। চলুন দর্শক, পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের শিল্পীর সঙ্গে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি, উম্মে সাবরিনা। আর আমার সঙ্গে আজ স্টুডিওতে গান শোনাতে এসেছেন সাইফুল হক ভাই। চলুন কথা বলি তার সঙ্গে। সাইফুল ভাই, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলবো, অনেক আড্ডা হবে, গান হবে, তার আগে চলুন দর্শক আর একটু দেখে নেওয়া যাক আজ আমাদের সঙ্গে আর কে কে রয়েছেন। যথারীতি রয়েছেন তবলায় জিয়াউর রহমান জিয়া ভাই এবং কিবোর্ডে রয়েছেন রফিক আজাদ ভাই। সুপ্রিয় দর্শক, গান হবে, আড্ডা হবে, নিশ্চয়ই পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তার আগে চলুন দেখে নেওয়া যাক আজ সারাদিন ইতিহাসের পাতায় কী কী রয়েছে। দেখে নেব ইতিহাসের পাতা থেকে। আজ রবিবার 11 জুন 2023 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, 21 জিলকদ 1444 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। খ্রিস্টপূর্ব 1184 সালের এই দিনে গ্রিক ট্রোজান যুদ্ধে ট্রয় নগরী জ্বালিয়ে দেয়া হয়। খ্রিস্টপূর্ব 323 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মহান গ্রিক বীর ও সম্রাট আলেকজান্ডার। 1760 সালের এই দিনে মহীশূরের নবাব হায়দার আলীর সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়। 1970 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, নারী নেত্রী ও দেশব্রতী লীলা নাগ। বিবাহের পর তার নাম হয় লীলা রায়। এক নজরে দেখে নেওয়া গেল ইতিহাসের পাতা থেকে। এবারে যাচ্ছি মূল পর্বে আমাদের শিল্পীর কাছে। সাইফুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই জিজ্ঞেস করব, সকালটা কিভাবে শুরু হয়, যেহেতু আমরা সকালে এক জায়গায় মিলিত হয়েছি? সকালটা আসলে শুরু হয়, আমি প্রথমেই সকালটাকে সূর্যকে একটা ধন্যবাদ জানাই যে আরো একটা সকাল পাওয়া গেল, দিন পাওয়া গেল। এটাই আমার প্রথম উদ্দেশ্য থাকে। সূর্য বলতে এটাকে আমি মানে সৃষ্টিকর্তাকে বোঝাই, আরেকটা দিন পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো, তার আগে চলুন প্রথম গানটি শুনে নেওয়া যাক। কোন গানটা দিয়ে শুরু করব? আমি বাংলাদেশি সিনেমার একটি প্রথম একটি গান করব, কুমার শানুজি এবং উমা খান গানটি করেছে। শুনি তাহলে। তুমি এমন কোন কথা বলো না, চোখে টলমল জল টুকু ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জল টুকু ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারা। তুমি এমন কোন
যে স্মৃতি দেবে শুধু বেদনা, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই। সাইফুল ভাই নিশ্চয়ই আমার সাথে একটা ব্যাপারে একমত হবেন, ভালোবাসা কিন্তু যুগে যুগে এমনই অকুত ভয়, মরণ কিন্তু তার কাছে হার মেনে যায়, তাই না? কোনো সন্দেহ নাই। এবার আমার প্রশ্ন, গানের প্রতি আপনার ভালোবাসাটা কবে থেকে, কিভাবে, গানের শুরুটা কিভাবে? আসলে গানের শুরুটা কিভাবে, আমি ছোটবেলায় বেসিক্যালি তবলা বাজাতাম। ও আচ্ছা। আমি নবীন ভুবনে রেডিওতে তবলা বাজাতাম, তো একদিন হঠাৎ করে একটা বড় অনুষ্ঠান হলো, আমার বাবার খুব কাছের বন্ধু সৈয়দ আব্দুল হাদিস স্যার, উনি আমাদের এলাকায় গেলেন, আমি তখন হাফ প্যান্ট, তখন কলেজের অনুষ্ঠানে ওই অনেক গান বাজাতে হয়, দেখি এত কষ্ট করে বাজিয়েছি কিন্তু কেউ আমার জন্য হাততালি দেয়নি, সব শিল্পীর জন্য। বাসায় এসে সব তবলা টবলা অফ করে দিলাম, আজকে থেকে গান করব। এখান থেকে আসলে আমার এটা একটা পাগলামি থেকে আসলে, নিশ্চয়ই ভিতরে ভালোবাসা ছিল, তার মানে একদম একটা উদ্গিরণ হলো আর কি। আসলে কি, যারা শিল্পীরা, অনেকের অনেক সময় দর্শক আপনাদের একটা ভ্রান্ত ধারণা থাকে, যিনি শিল্পী শুধু তিনিই বুঝি গানটাকে ধারণ করেন, না, ব্যাপারটা কিন্তু তার নয়, যিনি বাজাচ্ছেন, যিনি গানটা লিখেছেন, যিনি গানটা সুর করেছেন, প্রত্যেকের কিন্তু সমপরিমাণ দরদ এবং ভালোবাসা থাকে, কখনো কখনো অনেকটা বেশিও থাকে। কারণ একজন শিল্পী দেখা যাচ্ছে শুধু গেয়ে দিচ্ছেন, কিন্তু এই গানের প্রতিটা কথা আমার মনে হয় এনাতে দুজনেরও মুখস্থ, কিবোর্ড যদি হয় তুলনা হয় না তাহলে তবলা অতুলনীয়, একদম বিষয়টা এরকম, সবাই সবার পরিপূরক কিন্তু এখানে। এবার কোন গানটা শুনবো? এবার আমি আমাদের বাংলাদেশের বিখ্যাত সুরকার মিউজিক ডিরেক্টর দেবেন্দ্র চট্টোপাধ্যায়ের যে গানটি সোনু নিগম গেয়েছেন সেই বিখ্যাত গানটি গাচ্ছি, চেষ্টা করছি। জানি তুমিও ঘুমাতে পারো নি, আমিও ঘুমাইনি সেদিন রাতে, সামান্য কি কথা নিয়ে যে অভিমান করে ছিলে আমার সাথে, জানি তুমিও ঘুমাতে পারোনি,
করেছিলে আমার সাথে, জানি তুমিও ঘুমাতে পারো নি। সহজ হতে ছিল না তো দোষ, কি এমন দোষ হত করলে আপন, একটু সহজ হতে ছিল না তো দোষ, কি এমন দোষ হত করলে আপোষ, যদি দুজনে ভুলে যেতাম সব অভিমান, কি এমন ক্ষতি ছিল বলো তাতে, জানি তুমিও ঘুমাতে পারো নি, আমিও ঘুমাইনি সেদিন রাতে, সামান্য কি কথা নিয়ে করেছিলে আমার সাথে, জানি তুমিও ঘুমাতে পারো নি। এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল, বলেছিলে কোনো দিন বুঝো না গো ভুল, এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল, বলেছিলে কোনো দিন বুঝো না গো ভুল, যদি জানি ফিরে পেতাম সেই মধুখন, কি এমন ক্ষতি ছিল বলো তাতে, জানি তুমিও ঘুমাতে পারো নি, আমিও ঘুমাইনি সেদিন রাতে, সামান্য কি কথা নিয়ে ছিলে আমার সাথে, জানি তুমিও ঘুমাতে পারো নি। বাহ, মিষ্টি একটা ভালোবাসার খুনসুটিমূলক গান শুনে নিলাম। বাহ, সুন্দর ভাষাটাও হলো। সবসময় কি রোমান্টিক গানই করা হয় না সব ধরনের গান? আসলে ডিপেন্ডস অন মুড, যদি দেখা যায় মনটা খুব ভালো তাহলে একটু রোমান্টিক। তো বোঝা যাচ্ছে সব ধরনের গানেই পারদর্শিতা রয়েছে। চেষ্টা করি, পারদর্শী বলার সৎসাহস নাই, চেষ্টা করি। সেটাই। এখন কোন গানটা শুনবো? এবার আমি আবারও বাংলাদেশের একটা সিনেমার একটি গান করছি, কুমার শানুজির একটি গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনি। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ছড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়।
যা দেখি মনে ধরে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি, ও যা দেখি মনে ধরে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি। যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং স্মৃতিরা কেন পিছু ডাকে, না পাওয়ারি ব্যথা ছবি আঁকে, ও স্মৃতিরা কেন পিছু ডাকে, না পাওয়ারি ব্যথা ছবি আঁকে। যতই ফিরে চাই কোথাও কিছু নাই, ফেলে আসা দিন জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ছড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ছড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং। গানটা অসম্ভব জনপ্রিয়, গানটা সম্পর্কে দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে জীবন তো পরিবর্তনশীল এবং এটার সাথে মানিয়ে নিয়ে যারা ঘুরে দাঁড়াতে পারে তারাই সার্থক, কিন্তু প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে গানটা যখন গাইলেন তখন কি আপনার মনে হয়নি যে আপনার জীবনে কোনো একটা টার্নিং পয়েন্ট আছে যেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন? হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে টার্নিং পয়েন্টটা এরকম অনেকগুলো থাকে, টার্নিং পয়েন্ট কিন্তু অনেকগুলো থাকে, কিছু একদম স্মরণীয় থাকে যে এই জায়গাটা থেকে হয়তো অনেক সময় মনে হয় না যে আমি সরে যাই, আমি হয়তো পারলাম না, আমি পরাজিত, কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা গল্প কিন্তু থাকে, সেটা কেউ দেখে না, ঘুরে দাঁড়ানো মানুষটাকে সবাই দেখে। আপনার টার্নিং পয়েন্টটা কি? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি মানে আমরা যেটা ভাবি সেটা আসলে যে হতেই হবে তা ঠিক না, যে একটা পথ বন্ধ হয়ে গেছে মানে আমি রুদ্ধ হয়ে গেছি তা না, একটা পথ বন্ধ হয়ে গেলে অন্য চোখে দেখতে হবে কোন পথে আছি। ঠিক তেমনি আমি মেডিকেলে পড়তাম, আমার মেডিকেল ভালো লাগতো না, আমি ইংলিশে অনার্স ভর্তি হয়েছি, আমার ভালো লাগে না, আমার টার্গেট ছিল আমি একটু মিউজিকে পড়াশুনো করবো কিন্তু শিল্পী হব না, গান ভালোবাসবো, আমি প্রফেশনাল কোনো দিন হবো না যে আমি গান আমার পেশা, বাট আই লাভ মিউজিক। আমি এই টার্নিং পয়েন্টটা একটু মিথ্যাচার করেই হয়েছি বাবা মার সঙ্গে আর কি, মানে পেপারে আমার রোল নাম্বার এসছে আমি ওটা মুছে দেখিয়েছি, আমি চান্স পাইনি, কারণ আমি পড়বো আর কি মিউজিকে পড়াশোনা। বিশাল টার্নিং পয়েন্ট, এটাই আর কি আমার, এটা অন ইয়ারে বলে ফেললাম আর কি। যাক, না জেনে প্রশ্ন করেও আমিও শুনে ফেললাম, নিশ্চয়ই দর্শকও খুব আনন্দিত হয়েছেন এবং তারা কিন্তু এই ব্যাপারটা থেকে বেশ উৎসাহিত হবেন। হ্যাঁ হয়েছে, কোন এক সময় তিনতলা থেকে হারমোনিয়াম একটা সাইফুল ভাই, সেটা হচ্ছে যার যেটা করতে ভালো লাগে তাকে সেটাই করতে দেওয়া উচিত, তার সেটাই করা উচিত। তৃতীয় বিশ্বে এটা আসলে হয় না, আমাদের বাবা যদি বলে ফেলে আমার ছেলে ডাক্তার হতে হবে, বাট আমার ছেলের একটা মন আছে, ইদানিং অ্যান্ড্রয়েড ফোন আসার পরে বাবারাও একটু, আমরা যারা বাবা আছি একটু সন্তানদের বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ হিজ থিঙ্কিং, তার থিঙ্কিংয়ের সঙ্গে আমি একটা স্টেপ দেই, আগে এটা ছিল না, আমার ছেলের ইঞ্জিনিয়ার হতে হবে,
একটা ছিল এক সময়ে, একদম একদম একদম, কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা থেকে বলবো যে একটু ডান পিঠে ছিলাম জিয়ার মতো আর কি। আচ্ছা, জিয়া ভাইয়ের গল্প আরেকদিন শুনবো, এবারে কোন গানটা শুনবো? এবার আমার জীবনে একটা ইচ্ছা ছিল এই গানটা আমি টেলিভিশনে করব, আজ থেকে ধরেন 10-15 বছর ধরে, কিন্তু কখনো হয়ে ওঠেনি, সেই গানটাই আজকে। ওহ, আমরা চাই আজকে আপনার স্বপ্নটা পূরণ হোক। রাইট, সেই গানটা চমৎকার শুনি তাহলে। ওকে, এখন তুমি কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা, শেষ রামে দুজনাতে ফাগুনের এক রাতে দেখা হয়ে গেল, তিনটি বছর পরে জানি না কেমন করে এমন হলো। শেষ গ্রামে দুজনাতে ফাগুনের এক রাতে দেখা হয়ে গেল, তিনটি বছর পরে জানি না কেমন করে এমন হলো। দেখা তো হলো না, স্মৃতিটুকু শুধু তা বুকে রয়ে গেল। বাহ, গানে গানে চমৎকার একটা স্মৃতিচারণ হয়ে গেল। আমি কিন্তু গানের সুরে পাশের দেশে চলে গিয়েছিলাম। বাহ, কারণ আপনি বললেন শেষ ট্রামে দেখা হয়েছে। ট্রাম বাহনটা কিন্তু আমাদের দেশে নেই, ওখানে খুব প্রচলিত। দর্শক, নিশ্চয়ই গানগুলো ভালো লাগছে, চলুন এক নজরে দেখে আসি আজ মাই টিভির পর্দায় কি কি অনুষ্ঠান থাকছে। স্বাগরে স্বাগরে কিল্লার আমার স্বাগরে।
তিব্বত লাক্সারি সৌপ নিবেদিত ম্যাটিনি শো দেখবেন দুপুর একটায়। সরাসরি সিনেমার গানের অনুরোধের অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য দেখবেন শনি থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? গ্ল্যামার শো বিউটি লাউঞ্জ দেখবেন সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে। মাই টিভির জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান ফোক ফিউশন দেখবেন রাত আটটা দশ মিনিটে। গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো দেখবেন রাত দশটা পঞ্চাশ মিনিটে। নামের বেবি বয় জুড়ে শুধু তুমি একজন। এক নজরে দেখে নেওয়া গেল আজ মাই টিভির পর্দায় কি কি অনুষ্ঠান এবং সিনেমা থাকছে আপনাদের জন্য। আবারও গানে ফিরে যাচ্ছি। সাইফুল ভাই, এবার কোন গানটা শুনব? এবার আমার খুব প্রিয় একটি গান, যেহেতু জিয়াকে পেয়েছি, খোকন ভাই রয়েছে, এই গানটি একটু খুব প্রথম এই গানটি আমি করছি আর কি, আগে কখনো করিনি। আচ্ছা, প্লিজ শুনি তাহলে।
প্রিয় দর্শক, সঙ্গী যদি একই তাল এবং লয়ের হন, মানে একই মানসিকতার হন, তাহলে কিন্তু অনেক কঠিন পথ মসৃণ হয়ে যায়। সাইফুল ভাই, গান আপনি গাইলেন, কথা এবং সুর চমৎকার, কিন্তু গায়কি সেটা তো অসাধারণ। যারা বাজিয়েছেন তারা যদি একই তালে না বাজাতেন তাহলে কিন্তু গানটা একেবারেই তাল ছাড়া হয়ে যেত। গানটা কিন্তু অনেক বেশি প্রাণবন্ত হয়েছে আমি মনে করি জিয়া ভাই এবং রফিক ভাইয়ের বাজানোর দক্ষতায়। আপনি কি বলেন? আমি আগেই বলেছিলাম যে রফিকের তুলনা হয় না, ও অতুলনীয়, আর আমি হচ্ছে সহযোগী যোদ্ধা। একেবারেই তাই। চমৎকার কিছু গান শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। মাই টিপিকে স্পেশাল থ্যাংকস ফ্রম হার্ট। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার কোন এক পর্বে দেখা হবে। সুপ্রিয় দর্শক, একটি একটি করে বেশ কয়েকটি গান আমরা শুনলাম। আপনার এই কর্মচঞ্চল দিনটিকে এই গানগুলো যদি এতটুকুনো কর্মস্পৃহা দিতে পারে তাহলেই কিন্তু এই গানগুলো সার্থক এবং আমাদের এই আয়োজনও সার্থক হবে। আপনার সারাটা দিন অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক, নিরাপদ কাটুক, এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আমি উম্মে সাবরিনা, দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।